আসসালামু আলাইকুম। চলে আসলাম আজমেরি হোটেলে। এখানে আজকে চার বাটি হালিম, দুইটা দেখছেন এবং দুইটা রুটি দেখছেন, তারপরেও আরও দুইটা রুটি দুইটা হালিম খেতে হবে। জিয়া ভাই আজকে বলছে যে আমি চার বাটি হালিম এবং চারটা রুটি খাবো, যদি আমি না খেতে পারি বিলটা সম্পূর্ণ আপনি বহন করবেন, এবং যদি পারি তাহলে দুইটা গ্রিলের দাম আপনাকে পে করতে হবে। এই বলে দুইজনে চলে আসলাম আজকে আজমেরি হোটেলে। আর জিয়া ভাই তো হাত মুখ ধুয়ে শুরু করলো, তো ওই প্রথমে যেভাবে খাচ্ছে তা আমি তো অনেক হ্যাপি যে আজকে অবশ্যই পারবে না, কোনোভাবেই খাওয়া সম্ভব না। তা আমি ভিডিওটা করে ফেললাম যে এটা আসলে একটা, যদিও পারে তে আমাদের আসলে জানা থাকবে যে, এবং রেকর্ড থাকবে যে উনি চার বাটি হালিম এবং চারটা রুটি সে খেতে পারে। আমি বিগত কিছুদিন আগেও ওনার সাথে একটি বাজি লেগেছিলাম, সেটা হলো আস্থা একটি গ্রিল এবং ষাটটা রুটি। তো উনি এক বসাতেই সম্পূর্ণ শেষ করে আবার চারটা মিষ্টি খেয়েও কিন্তু উনি বিজয় হয়েছেন। তো আজকে আমি বলছি যে আজকে হালকার উপর দিয়ে চারটা হালিম খাবেন এবং চারটা রুটি খাবেন, তো উনি রাজি হয়েছে। আসলে উনি একটু খাওয়া দাওয়া পছন্দ করে। আর জিয়া ভাই আসলে রোমান্টিক প্রিয় একজন লোক, যার পছন্দ হলো শুধু খাওয়া আর খাওয়া। সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে কোন হোটেলের খাবার ভালো, ভালো মানসম্মত এবং সুস্বাদু, সেটাই উনি খুঁজে। তে আমারে বললো যে ভাই লিস্টেশন গেটে আজমেরি হোটেলে এখানে ভালো হালিম রান্না করে, তা আজকে হালিম খাবো। পরে আমিও রাজি হয়ে গেলাম। তা আমি করলাম যে ভাই খালি খেলে হবে না, আপনাকে খেলে চার বাটি খেতে হবে এবং চারটা রুটি খেতে হবে। যদি আপনি না পারেন তাহলে বিলটা আপনি দিবেন, এবং যদি পারেন বিলটা আমি প্রয়োগ করব। এই বলে শুরু করলাম। তারপরে আমি তার কথায় রাজি হয়ে শুরু করলাম। আসলে যে উনি যেভাবে খাচ্ছে আমি তো খুব হ্যাপি, যে কোনোভাবেই সম্ভব না শেষ করার, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে সে যেভাবে টানা শুরু করেছে আসলে আমি পুরাই তো অবাক। এবং শেষ পর্যায়ে খেতে 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 বলছে যে ভাই আরও গ্রিল দুইটার তো দাম আপনাকে দিতে হবে, এবং আমি তো আজকের উইনার আমি অবশ্যই হব, কারণ আমি দুইটা হালিম খাইছি, তারপর আমার কিন্তু কিছু মনে হয় না আরও দুইটা আমি খাবো।